মার কুল আবু দুবার সবচেয়ে নিরাপদ জায়গা, আর বাপ হইল মাতার উরফের সেবা। যার নাই মায়ের কুল বাপের আদর, তার সে হতভাগা আর কেডা আছে? আছে, এর চাইতে অভাগা আছে। জন্মের পরে যে আবু দেখছে না বাপ মায়ের মুখ, পাইছে না মায়ের শৈলের জ্ঞান আদর ভালোবাসা। হ কইতেছি, মমি সিংয়ের 30 সালে ট্রাক চাপায় মায়ের পেট ফাইটা জন্ম লওয়া আবু ফাতেমার কথা। কই আছে অহন ফাতেমা? কার বগুলো আছে, কিরম আছে? এরম প্রশ্ন বেহের মনই। বাপ মা মরা এতিম গেন্দাডারে পুইন্না নিবার চাইছে নানান জনে, কিন্তু না, শেষমেশ ফাতেমার ঠাই হইছে রাজধানীর আজিমপুরে ছোটমণি নিবাস। অন্য আবু দুবেল্লাহান তারেও খাওয়ানি ঘুম পাড়ানি সব রকমের জয় যত্ন করতেছে নিবাসের কর্মীরা। চার দিন বাদে বুধবার বেইনাহারা ফাতেমারে দেখবার যায় হের দাদা দাদি ভাই বোন। ছোট বোনরে দেখবার লাগিয়া ছটফট করতেছেন বোন জান্নাত আর ভাই এবাদত। শেষমেশ বোনের বগুলা পায়া জরায়া কুলো লইছে আর তাগর মুহ আসিন খুশির জিলিক। গেল শুক্রবার বেল 2:30 সুমে রাজধানীর আজিমপুরের ছোটমণি নিবাস ফাতেমারে লইয়া যায় সমাজসেবা অধিদপ্তর। পরিবারের আর্থিক অবস্থার কথা চিন্তা কইরা ছোটমণি নিবাসই পাঠানোর সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।